সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে আমাদের বড় জোরে নিবেদন, আপনাদের কাছে আমরা হাত জোড় করছি। আমরা আজকের এই বিরাট জনস্রোত কোরআনের জন্য, কোরআনের টানে মানুষরা যেভাবে ছুটে এসেছে, এখান থেকে একটি জিনিস শিক্ষা নিতে হবে, যেই মানুষরা কোরআনের জন্য এত পাগল পড়া, যেই দেশের মানুষরা কোরআনের জন্য এত দেওয়ানা, এই দেশে কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ টিকে থাকতে পারবে না। আজকের এই জনস্রোত থেকে শিক্ষা নিতে হবে, এই দেশে কোরআনের বিরুদ্ধে যারাই যাবে তারাই ধ্বংসের অতল গহ্বরে নিপতিত হবে। স্রোতকে যেভাবে কেউ আটকিয়ে রাখতে পারে না, কেউ যদি নদীর স্রোতকে আটকিয়ে রাখতে চায়, সে যেভাবে খড়কুটার মতো ভেসে যাবে। আল্লাহর দ্বীনের দাওয়াতকে যারাই বন্ধ করতে চাইবে, কুষ্টি শুদ্ধ নির্মূল হয়ে যাবে। আপনারা সবাই কেমন আছেন? পেছনের ভাইরা কেমন আছেন? সবাই শুনতে পাচ্ছেন আমাকে? ক্লিয়ারলি শোনা যায়, বোঝা যায়? এখন কথা হবে একটি বই থেকে, সে বইয়ের নাম কি সবাই বলেন? যেই জায়গায় কোরআনের কথা শুরু হবে সেই জায়গায় আর কারো কথা কি চলতে পারে? চলতে পারে? তাহলে আপনারা আর কথা বলবেন? নীরব থেকে, সাইলেন্ট থেকে, একেবারে চুপচাপ থেকে, একেবারে মোনাজাত পর্যন্ত আপনারা সহযোগিতা করতে পারবেন তো? কথা দিলেন তো? তাহলে এই ময়দান, এই বিশাল জনস্রোত, এই বিশাল জনসমুদ্র এখন একেবারে নিস্তব্ধ হয়ে যাবে, কারণ এখন কথা বলবে কোরআন, কথা বলবে কোরআন। আমি শুধু উপস্থাপন করব, কিন্তু কথা বলবে কোরআন। যেখানে কোরআনের কথা শুরু হয়ে যাবে সেইখানে তো আর কোনো কথা চলতে পারে? সবাই চুপচাপ থাকতে রাজি আছেন তো? আল্লাহ তৌফিক দিন। বাংলাদেশের অন্যতম জেলা শরীয়তপুর জেলার, জাজিরা উপজেলার ঐতিহ্যবাহী শামসুল হক শিকদার জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত তিন দিন ব্যাপী দশম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী দিনের মুখতারাম স্বনামধন্য শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, আজকের প্রোগ্রামে উপস্থিত হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, ইমামে মাসাজিদ, খুতবায়ে মাসাজিদ, বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং মাদ্রাসার সম্মানিত শিক্ষক মণ্ডলী, আজকের প্রোগ্রামে এসেছেন আমার পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আজাম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার সম্মানিত যুবক এবং তরুণ ভাইরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং মাদ্রাসায় অধ্যয়নরত আমার একান্ত প্রিয় মেধাবী ছাত্র ভাইরা, আজকের প্রোগ্রামকে সফল করার জন্য এসেছেন প্রশাসনের বিভিন্ন স্তরের সম্মানিত ভাইরা, সম্মানিত সাংবাদিক বৃন্দ, ঘরে বসে পর্দার অন্তরায় থেকে যারা শুনছেন, সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণপ্রিয় জাজিরাবাসী, সম্মানিত সংগ্রামী শরীয়তপুরবাসী, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে কোরআনে কারীমের এই জান্নাতি আয়োজনে এসে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা খুশি হয়ে পড়ছি, আলহামদুলিল্লাহ। আর একটু জবান খুলে আন্তরিকতার সাথে পড়ছি, আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করেছি কার? লাভ হয়েছে কার? লাভ হয়েছে কার? আমাদের। আমরা যদি এখানে কোনো নেতার জন্য সারাদিন প্রশংসা করি, আমাদের কোনো লাভ আছে? কিন্তু আমরা সবাই মিলে প্রশংসা করেছি কার? বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের আমলনামাকে নেকি দিয়ে ফিলাপ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আমরা শুনতে এসেছি আল্লাহর কোরআন, আজকের এই জনস্রোত, আজকের এই জনসমুদ্র, এদেরকে কেউ কিন্তু পয়সা দিয়ে আনে নাই, ঠিক কিনা? কাউকে বিরিয়ানি দিয়েও আনা হয় নাই, এরা এসেছে শুধুমাত্র আল্লাহর কোরআনের প্রেমের টানে, ঠিক কিনা? সুতরাং এখান থেকে বিরাট একটি শিক্ষা নিতে হবে, আজকের এই বিরাট জনস্রোত কোরআনের জন্য, কোরআনের টানে মানুষরা যেভাবে ছুটে এসেছে, এখান থেকে একটি জিনিস শিক্ষা নিতে হবে, যেই মানুষরা কোরআনের জন্য এত পাগল পড়া, যেই দেশের মানুষরা কোরআনের জন্য এত দেওয়ানা, এই দেশে কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ টিকে থাকতে পারবে না। আজকের এই জনস্রোত থেকে শিক্ষা নিতে হবে, এই দেশে কোরআনের বিরুদ্ধে যারাই যাবে তারাই ধ্বংসের অতল গহ্বরে নিপতিত হবে।
স্রোতকে যেভাবে কেউ আটকিয়ে রাখতে পারে না, কেউ যদি নদীর স্রোতকে আটকিয়ে রাখতে চায় সে যেভাবে খড়কুটার মতো ভেসে যাবে। আল্লাহর দ্বীনের দাওয়াতকে যারাই বন্ধ করতে চাইবে কুষ্টি সুন্দরীর মূল হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ, আমি এখনো দেখতে পাচ্ছি কিছু ভাইয়েরা পারস্পরিক কথাবার্তা বলছেন। আমি আলোচনার শুরুতেই বলেছিলাম যেখানে কোরআন কারীমের কথা শুরু হবে সেখানে আর অন্য কোনো কথা চলতে পারে না। আজকের এই মাহফিল থেকে কিছু নলেজ, কিছু জিনিস এবং আল্লাহর ব্লেসিংস, আল্লাহর মার্সি, আল্লাহর দয়া নিয়ে আমরা বাড়ি যেতে চাই কি চাই না, চান কি চান না? আমরা যদি আল্লাহর দয়া নিয়ে আজকে এই মাহফিল থেকে যেতে চাই, আমরা যদি আজকের এই মাহফিল থেকে সফল হতে চাই, আল্লাহ পাক বললেন তাহলে দুটি জিনিস করতে হবে। কোন দুটি জিনিস করতে হবে শোনো, ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখনই আল্লাহর কোরআন থেকে আলোচনা হবে, যখনই কোরআন কারীমের আলোচনা হবে, তখন তোমরা দুটি কাজ করো। এক নাম্বার হলো দিলের কান দিয়ে মনোযোগ সহকারে আল্লাহর কোরআন শ্রবণ করো, আর দুই নাম্বার হলো তোমরা চুপ থাকো, নীরব থাকো। এই দুটি কাজ যদি তোমরা করতে পারো তাহলে আল্লাহ পাক তোমাদের প্রতি রহম করবেন। সুবহানাল্লাহ। এই দুটি কাজ আপনারা শেষ পর্যন্ত করতে পারবেন তো? নাম্বার ওয়ান, দিলের কান দিয়ে শুনতে হবে। নাম্বার টু, দুই নাম্বার হচ্ছে নীরব থাকতে হবে, চুপ থাকতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দিন বলি আমিন। মাদ্রাসার সকল দরজা খোলা রয়েছে, এই জন্য আপনারা চাইলে ভেতরেও বসতে পারেন, কোন প্রকার ঠেলাঠেলি করবেন না। কোরআন কারীমের মাহফিলে এসেছেন, বক্তা যারা আছেন ওনারা আসেন আপনাদেরকে কোরআন হাদিসের বাণী শোনানোর জন্য। এখন যদি 15-20 মিনিট সময় লেগে যায় মানুষ কন্ট্রোল করতে, তাহলে আপনারাই বলেন আমরা কখন আপনাদের উদ্দেশ্যে কথা বলবো। এজন্য আমি আপনাদের সহযোগিতা চাই। সম্মানিত ভাইয়েরা, শরীয়তপুরের মানুষ অত্যন্ত ভদ্র, নম্র, মার্জিত চরিত্রের অধিকারী। আমি বিশ্বাস করি যে আপনারা প্রোগ্রামের শেষ পর্যন্ত আজকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি সরাসরি আল্লাহর কোরআন থেকে আজকে আলোচনা শুরু করব। এ বইটিকে নাজিল করেছেন কে? একটু চিৎকার করে আল্লাহকে একটা দাঁত দেন তো, এই বইকে নাজিল করেছেন কে? এ বইয়ের ভেতরে কোনো ভুল আছে? ভুল থাকবেই বা কিভাবে, কারণ এটিকে নাজিল করেছেন স্বয়ং আল্লাহ। তিনি হচ্ছেন গোটা বিশ্ব জগতের স্রষ্টা। এই কিতাব আমাদের জন্য নাজিল করে এই কিতাব সম্পর্কে স্টার্টিং এ শ্রুতি আল্লাহ বললেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এমন একটি কিতাব তোমাদের জন্য নাজিল করেছি, শোনো কেমন কিতাব তোমাদেরকে দিলাম। দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক বুক ইন দিস ওয়ার্ল্ড, হায়ার অফ দ্যাট ইজ নো ডাউট অ্যাবাউট ইট, এন্ড ইটস এ গাইডেন্স ফর দোজ হু আর মুত্তাকিন। এমন একটি কিতাব তোমাদের জন্য নাজিল করেছি, এমন একটি কিতাব তোমাদেরকে দিয়েছি যার ভেতরে সন্দেহ আছে, ডাউট আছে, এবারে কেউ কোনো ডাউট বা সন্দেহ করতে পারবে না। আল্লাহু আকবার। গোটা পৃথিবীর মানুষের জন্য এ বইটাকে হেদায়েতের মন্ত্র, হেদায়েতের গাইডলাইন বানিয়েছেন কে? সম্মানিত ভাইয়েরা, আমি গতকালকেও আপনাদের সামনে কথা বলেছি, আমি গতকাল যেই বিষয়ে আলোচনা শুরু করেছিলাম ওই বিষয়টি আমি কমপ্লিট করতে পারি নাই। আপনারা যারা গতকাল এসেছিলেন আপনারা শুনেছেন, গত জুমায় আমি বেনামাজির ভয়ঙ্কর শাস্তি এই সম্পর্কে আলোচনা করেছিলাম। সম্মানিত ভাইয়েরা, সালাত হচ্ছে, সালাত হচ্ছে মুমিনের সিম্বল। আমরা যে মুমিন, আমরা যে ইমানদার, এর পরিচয় হচ্ছে, এর পরিচয় পাওয়া যায় যে ইবাদতে, সেই ইবাদতের নাম কি? সালাত। সেই ইবাদতের নাম কি? আওয়ার সার্ভেন্ট ক্যান অ্যাচিভ দ্য প্রক্সিমিটি অফ আল্লাহ বাই সালাত। আল্লাহর বান্দা নামাজের মাধ্যমে আল্লাহর একেবারে কাছাকাছি চলে যেতে পারে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সালাত হচ্ছে সফলতার চাবিকাঠি। সালাত ইজ দ্য কি অফ সাকসেস। সালাত হচ্ছে সফলতার মূল মন্ত্র। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের শুরুতে সফলকাম মুমিনদের কতিপয় গুণাবলী আল্লাহ উল্লেখ করেছেন। সফলকাম মুমিনদের কোয়ালিটি গুলো বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক শুরু করেছেন নামাজের খুশুবের ব্যাপারটি দিয়ে, আবার শেষও করেছেন নামাজ দিয়ে। আল্লাহ পাক শুরু করছেন এভাবে, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। Successful indeed are the believers, those who humble themselves in their prayer. সফল কাম হয়েছে ওই সকল মুমিনরা যারা তাদের নামাজে বিনয় অবলম্বন করে। আল্লাহ
আল্লাহ পাক মুমিনদের কোয়ালিটি বর্ণনা করতে গিয়ে নামাজের বিনয়ের ব্যাপারটি বলেছেন, খুশুয়ের ব্যাপারটি বলেছেন, এরপরে আল্লাহ পাক ওই মানুষগুলোর কতিপয় গুণাবলী উল্লেখ করার পর ওই জান্নাতি মানুষদের জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশরা হবে, তাদের সর্বশেষ কোয়ালিটি আল্লাহ বর্ণনা করতে গিয়ে নামাজের মাধ্যমে সমাপ্ত করলেন। আল্লাহ পাক বললেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, আর যারা তাদের নামাজের হেফাজত করে সংরক্ষণ করে যথাযথভাবে যারা দৈনন্দিন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, এবার আল্লাহ পাক তাদের ব্যাপারে বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুনা আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসাহুম ফীহা খালিদুন। আল্লাহ পাক বলেন, এই সকল কোয়ালিটিগুলো যাদের ভেতরে থাকবে, আর ওই কোয়ালিটিগুলো বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক শুরু করেছেন নামাজ দিয়ে, শেষও করেছেন নামাজ দিয়ে। এরপরে আল্লাহ পাক তাদের ব্যাপারে বলছেন, এরা হলো সেই জান্নাতের ওয়ারিস, এরা হলো সেই জান্নাতের মেহমান, যাদের জন্য আমি আল্লাহ পাক আমার জান্নাতুল ফেরদাউস রেখেছি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, গতকাল যেহেতু আমি নামাজের ভয়ঙ্কর শাস্তির ব্যাপারে কথা বলেছি, যেই জায়গায় এসে থেমেছিলাম সেখান থেকে আজকে আবার কথা শুরু করবো ইনশাআল্লাহ। যদিও আমরা সালাত আদায় করি আল্লাহর জন্য, আপনারা পারস্পরিক কথা বলবেন না, যুবক আর তরুণ ভাইরা আপনারা একটু ভালো করে মনোযোগ দিন, আপনারা একটু ভালো করে মনোযোগ দিন, যদিও আমরা সালাত আদায় করি আল্লাহর সন্তুষ্টির জন্য, কিন্তু আপনি জানলে অবাক হয়ে যাবেন, এর মধ্যেও আল্লাহ তাআলা আমাদের জন্য এমন কিছু ফিজিক্যাল বেনিফিট রেখে দিয়েছেন যা বর্তমান চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে। সুবহানাল্লাহ। যদিও সালাত আমরা আদায় করি আল্লাহর জন্য, কিন্তু আপনি জানলে অবাক হয়ে যাবেন, এর মধ্যেও আল্লাহ তাআলা এমন কিছু ফিজিক্যাল বেনিফিট রেখে দিয়েছেন যা বর্তমান চিকিৎসা বিজ্ঞান আজকে প্রমাণ করেছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা যখন দাঁড়িয়ে থাকি কিংবা বসে থাকি, আমাদের পুরো শরীরে ব্লাড সার্কুলেশন হয়, আমাদের পুরো শরীরে ব্লাড সার্কুলেশন হয়। আপনার শরীরে যদি রক্ত সঞ্চালন না হয়, আপনি বেঁচে থাকবেন? আপনি তো বাঁচতে পারবেন না। এজন্য আমরা যখন বসে থাকি কিংবা দাঁড়িয়ে থাকি, ব্লাড সার্কুলেশন হচ্ছে, রক্ত সঞ্চালন হচ্ছে, এই রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গেলে আপনি আর বেঁচে থাকবেন না। যখন পুরো শরীরে ব্লাড সার্কুলেশন হয়, রক্ত সঞ্চালিত হয়, আমাদের ব্রেইন পর্যন্ত রক্ত সঞ্চালিত হয় ঠিকই, কিন্তু তা একটি স্বাস্থ্যকর ব্রেইনের জন্য কোনোভাবেই উপযোগী নয়। মেডিকেল সায়েন্টিস্ট চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন যে মানুষেরা যখন মাথাকে নত করে দেয়, অর্থাৎ যখন সাজদা করে, তখন প্রয়োজনের চাইতেও বেশি পরিমাণ রক্ত মানুষের ব্রেইনে সঞ্চালিত হয়ে যায়, যা একটি স্বাস্থ্যকর ব্রেইনের জন্য খুবই উপযোগী। সুবহানাল্লাহ। আবার দেখেন, নিয়মিত যারা সাজদা করে, এদের কখনো চিল ব্লাইন নামক চর্মরোগ এদের জীবনও হয় না, তারপরে হারপিস, এরপরে কর্নিয়া, ব্রঙ্কাইটিস, চিল ব্লাইন, এই ধরনের মারাত্মক রোগগুলো থেকে আল্লাহ তাআলা নামাজীদেরকে 100% হেফাজত করে দেন। সুবহানাল্লাহ। এবার আসেন, বেঁচে থাকার জন্য আমরা অক্সিজেন গ্রহণ করি আর কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। আপনি যদি অক্সিজেন গ্রহণ করতে না পারেন, নিঃশ্বাস যদি আমরা গ্রহণ করতে না পারি, তাহলে বেঁচে থাকতে পারবো? আমরা বেঁচে থাকার তাগিদে অক্সিজেন গ্রহণ করি, কিন্তু যেই পরিবেশে আমরা বসবাস করি, অক্সিজেন গ্রহণের সময়, নিঃশ্বাস গ্রহণের সময় অনেক জার, অনেক জীবাণু আমাদের ভেতরে প্রবেশ করে, ওই জীবাণুগুলো যদি আল্লাহ তাআলা বের করে দেওয়ার ব্যবস্থা না করতেন, আপনি বেঁচে থাকতে পারতেন না। আমরা অক্সিজেন গ্রহণ করার সময় যেই পরিমাণ জীবাণু আমাদের ভেতরে প্রবেশ করে এবং ফুসফুসের মধ্যে জমে যায়, এগুলোর 2/3 আল্লাহ আমাদের নিঃশ্বাস ছাড়ার সাথে সেগুলো বের করে দেন, কিন্তু বাকি আরো 1/3 থেকে যায়, 1/3 থেকে যায়। মেডিকেল সায়েন্টিস্টরা বলেছেন, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন, নিয়মিত যারা সালাত আদায় করে, রুকু করে, সাজদা করে, রুকু সাজদা করার কারণে তাদের অ্যাবডোমিনাল ভিসেরা ডায়াফার্মের উপর চাপ প্রয়োগ করে, আর ডায়াফার্ম যখন ফুসফুসের উপরে চাপ প্রয়োগ করে, বাকি যে 1/3 ময়লা ফুসফুসে জমে থাকে, ওইটাও আল্লাহ তাআলা বের করার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। আবার নিয়মিত যারা সালাত আদায় করে, সালাত তো হচ্ছে এটি এক প্রকার ফিজিক্যাল এক্সারসাইজ, এরা কখনো এদের দেহগুলো কখনো বিকলাঙ্গ হয়ে যায় না। তবে মনে রাখতে হবে, সারা জীবন সালাত আদায় করলেও সালাতের ভেতরে যদি খুশু না থাকে, তাহলে খুশুবিহীন সালাতের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। কিপ ইন ইওর মাইন্ড, ফেলস সালাত হ্যাজ নো ভ্যালু, খুশুবিহীন সালাতের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। খুশু থাকতে হবে। খুশু শব্দটি আজকে কি আপনারা নতুন শুনেছেন নাকি আগেও শুনেছেন?
আগেও শুনেছেন। খুশু শব্দটি হচ্ছে আরবি, এর বাংলা অর্থ হচ্ছে বিনীত হওয়া, নম্র হওয়া, ঝুঁকে পড়া, অবনত হওয়া ইত্যাদি অর্থে ব্যবহার হয় খুশু। এটি দুটি অবস্থার সাথে সম্পর্কিত, একটি হচ্ছে দেহের খুশু আর একটি হচ্ছে মনের খুশু। মনে রাখতে হবে মনের খুশুটাই হলো আসল। আপনার মনের ভেতরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে অটোমেটিক্যালি তা বাহ্যিক ভাবেও আপনার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে তা প্রকাশ পেয়ে যাবে। এই জন্য মনের খুশুটাই হচ্ছে আসল। আজ আমাদের মসজিদগুলিতে মুসল্লির অভাব নাই, আমাদের মসজিদগুলিতে মুসল্লির অভাব নাই, কিন্তু খুশুর সাথে নামাজ আদায়কারী মুসল্লির সংখ্যা খুব কমে গিয়েছে। আমাদের নামাজের মধ্যে মনোযোগ নাই, অল্প কয়েক মিনিট। আজকের প্রধান অতিথি শেখ মিজানুর রহমান আল আজহার হাফেজাহুল্লাহ, আসার আগে কয়েক মিনিট কিছু কথা শুনে যান, আপনার জীবনটা চেঞ্জ হয়ে যাবে, জীবনটা বদলে যাবে। নতুবা সারা জীবন আপনি সালাত আদায় করবেন কিন্তু নামাজ আদায় করে কোনো মজা পাবেন না, এবং এই নামাজ থেকে আপনি কোনো রেজাল্টও হাসিল করতে পারবে না। সম্মানিত ভাইয়েরা, আজ আমাদের নামাজের মধ্যে কোনো খুশু নাই, আমাদের নামাজটা খুশুবিহীন হয়ে যাচ্ছে। আমি রিসার্চ করে দেখলাম, আমি গবেষণা করে দেখলাম যে আমাদের নামাজের মধ্যে খুশু নেই কেন। আমাদের নামাজে খুশু না থাকার কারণ হচ্ছে দুইটা, জোরে কোন কয়টা? দুইটা। এক নম্বর হলো, দেখেন তো আমার কথাগুলোর সাথে বাস্তবিক চিত্র মিলে কিনা একটু মিলান। এক নম্বর হলো আমরা নামাজটা বুঝি না, নামাজে আমরা কি তেলাওয়াত করি কি করি ম্যাক্সিমাম মানুষ আমরা বুঝতে পারি না। আর নামাজ বুঝি না বলে দুই নম্বর কারণ হচ্ছে আমাদের নামাজে কোনো কনসেন্ট্রেশন থাকে না, কোনো মনোযোগ থাকে না। আমরা নামাজটা যদি বুঝতাম তাহলে মনোযোগও আসতো এবং নামাজের মধ্যে খুশুও আসতো। সম্মানিত ভাইয়েরা, নামাজটা এই জন্য বুঝার জন্য চেষ্টা করতে হবে, কারণ সালাত ইজ এ কনভারসেশন বিটুইন অলমাইটি আল্লাহ এন্ড দ্য স্লেভ। নামাজ হচ্ছে আল্লাহ এবং বান্দার মধ্যে কথা বলার জায়গা, সুবহানাল্লাহ। নামাজে যখন আমরা দাঁড়াই আল্লাহ পাক আমাদের সাথে কথা বলা শুরু করে দেন, কিন্তু আমরা বুঝি না। যদি আমরা সেটা বুঝতাম তাহলে নামাজের মধ্যে আমাদের মনোযোগ কখনো অন্যদিকে যেত না। মুসলিম শরীফের বর্ণনা হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলেছেন, কাসামতু সালাতু বাইনি ওয়া বাইনা আব্দি নিসফাইন, সালাতকে নামাজকে আমি আল্লাহ পাক আমার আর আমার বান্দার মধ্যে দুই ভাগ করে নিয়েছি। নামাজের অর্ধেক হলো আমার জন্য আর নামাজের অর্ধেক হলো আমার বান্দার জন্য। আমার বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন আমার বান্দার সাথে আমি কথা বলা শুরু করে দেই, কিন্তু ম্যাক্সিমাম মানুষগুলো তা বুঝতে পারে না। আমরা যখন সালাতে দাঁড়াই, সালাতে দাঁড়ানোর পর আল্লাহ পাক আমাদের সাথে কথা বলা শুরু করে দেন। আমরা যখন নামাজে দাঁড়ানোর পরে তেলাওয়াত শুরু করে দেই, শোনেন একটু তেলাওয়াত করেন, সূরা ফাতিহা সবাই পারেন না? আমরা যখন নামাজে দাঁড়ানোর উপরে সূরা ফাতিহা তেলাওয়াত শুরু করি, পড়েন আমার সাথে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সবাই একটু জবান খুলে আন্তরিকতার সাথে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজে দাঁড়ানোর পর যখন আপনি সূরাতুল ফাতিহা শুরু করে দিলেন, আল্লাহ পাক চুপ থাকেন না, আল্লাহ পাক আপনার সাথে কথা বলেন, আল্লাহ আপনার কথার জবাব দেন। হামিদানি আব্দি, আমার বান্দা নামাজে দাঁড়িয়ে আমার প্রশংসা করলো, সুবহানাল্লাহ। দুই নম্বর আয়াত যখন আপনি তেলাওয়াত করেন, একটু জবানটা খুলেন আন্তরিকতার সাথে মহব্বতের সাথে আমার সাথে বলেন, দুই নম্বর আয়াত যখন আপনি তেলাওয়াত করেন পরে আমার সাথে আর-রহমানির রহিম, এই দুই নম্বর আয়াত যখন আপনি তেলাওয়াত করেন আল্লাহ পাক জবাব দেন, আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা নামাজে দাঁড়িয়ে আমার গুণ কীর্তন বর্ণনা করলো। তিন নম্বর আয়াত যখন আপনি তেলাওয়াত করেন, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? আওয়াজ কমে গেল কেন? বিচার দিবসের মালিক কে? বিচারের দিনে একটা ট্রাইব্যুনাল বসবে। দুনিয়ার মানুষরাও বিভিন্ন দেশে ট্রাইব্যুনাল বানায়, দুনিয়ার মানুষরাও বিভিন্ন ধরনের ট্রাইব্যুনাল বানায়, কিয়ামতের দিনও ট্রাইব্যুনাল বসবে, সেই ট্রাইব্যুনালের বিচারপতি হবেন কে? আমরা যখন সালাতে দাঁড়ানোর পর বললাম মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক হলেন আল্লাহ, আমার আল্লাহ চুপ থাকেন না, আল্লাহ পাক জবাব দেন, মাজ্জাদানি আব্দি, আমার বান্দা নামাজে দাঁড়িয়ে আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করলো, সুবহানাল্লাহ। এইভাবে নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ পাক আমাদের সাথে কথা বলেন, কিন্তু আমরা বুঝি না। যদি আমরা বুঝতে পারতাম তাহলে আমাদের নামাজের মধ্যে মনোযোগ অন্যদিকে যেত না। আমরা বুঝি না বলে নামাজের মধ্যে মনোযোগ অন্যদিকে চলে যায়। আপনারা যারা আরামাইন শরীফাইনে সালাত আদায় করেছেন, যারা মক্কাতুল মুকাররমা
বাইতুল্লাহ এবং মসজিদে নববীতে সালাত আদায় করেছেন। আপনারা দেখেছেন বাইতুল্লাহর ইমাম ফজিলত শেখ ডক্টর আব্দুর রহমান সুদাইস সৌদের সুরাইম বাচ্চা শিশুর মতো কান্না করতে থাকে, কারণ ইমাম সাহেব বুঝে কি পড়তেছে, পেছনে মুসল্লিরাও বুঝে কি পড়তেছে। আর আমার দেশের মানুষের অবস্থা দেখেন, কোরআনের তেলাওয়াত হয় এরপরেও কথা বলে, তার মানে হলো কোরআন তারা বুঝতেছে। এখানে মানুষ কত, এখানে তো 40-50 হাজারের উপরে মানুষই হবে না। গত মাসেও আমি অমরা করে এসেছি, শেখ আব্দুর রহমানের সুলাইস এসার নামাজের লিঙ্ক দিচ্ছেন, সেদিন প্রায় জুমার দিন ছিল, তো সেই দিন প্রায় হারামাইন শরীফাইনের পেজে বলা হয়েছে প্রায় 16-17 লক্ষ মুসল্লি ছিল, একটা আওয়াজ হবে না, আল্লাহু আকবার। আর 40-50 হাজার মানুষ আপনারা বিড়বিড়ি এত আওয়াজ করতেছেন যে এখান থেকে আমাদেরকে কথা বলার সুযোগ দিচ্ছেন। নামাজের মধ্যে আল্লাহ আমাদের সাথে কথা বলেন, আপনি বুঝতে পারেন না, বুঝেন না বলে আপনি নামাজ পড়ে মজা পান না, নামাজের মধ্যে আপনার মজা লাগে না। আপনারা লক্ষ্য করে দেখবেন, বিশেষ করে তারা যখন সূরাতুল ইনফিতার, সূরাতুল ইনশিকাক, সূরাতুত তাকবীর এই সূরাগুলো তেলাওয়াত করে বাচ্চা শিশুর মতো কদম শুরু করে দেয়, গোটা বাইতুল্লাহ গোটা মসজিদে হারামে কান্নার রোল পড়ে যায়। কারণ বিশ্বনবী বলেছেন এই তিনটি সূরা হলো এমন সূরা, কেউ যদি দুনিয়াতে থেকে আখিরাতের চিত্র সরাসরি দেখতে চায়, সেজন্য আল্লাহর কোরআনের সূরাতুল ইনফিতার, সূরাতুল ইনশিকাক, সূরাতুত তাকবীর এই সূরাগুলো তেলাওয়াত করে, এই সূরাগুলো তেলাওয়াত করে যদি আপনি বুঝতে পারবেন, যদি আপনি বুঝতে পারেন, আপনার কাছে মনে হবে দুনিয়াতে থেকে আখিরাতের চিত্র আপনি দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ। তারা তো এগুলো বুঝে, বুঝার জন্য ইমাম সাহেবের ভেতরে আবেগ আছে, মুসল্লির ভেতরেও আবেগ আছে, আমার দেশের ইমাম ও বুঝে না কোনটা জান্নাতের আয়াত জাহান্নামের আয়াত, এই জন্য ইমামের ভেতরে আবেগ নাই। মুসল্লির ভেতরে আবেগ আর থাকবে কেমনে, বরং মুসল্লিরা পেছন থেকে রেড সিগন্যাল মারে। এগুলো শরীয়তপুরে আছে, শরীয়তপুরে আছে, একটু মনোযোগের সাথে নামাজে দাঁড়াবে এটা না, বরং উল্টা হবে, পেছন থেকে ইমাম সাহেবকে রেড সিগন্যাল মারে কাশি দিয়ে, মানে হলো ইমাম সাহেব বেশি লম্বা হয়ে যাচ্ছে, একটু স্লো করেন। এই ধরনের মানুষ মনে হয় জাজিরাতে নাই, আছে মানে আরো বেশি আছে। সম্মানিত ভাইয়েরা, নামাজটা যদি আমরা বুঝতে পারতাম তাহলে এভাবে সালাত আদায় করে আমরা মজা পেতাম, আমরা যেহেতু বুঝি না, না বুঝার কারণে নামাজে আমরা মজা পাই না। ক্যামেরাম্যান ভাইরা, আপনারা আপনাদের ক্যামেরাগুলো সেট করে বসে যান, আর ক্যামেরাম্যান ভাইদেরকে আপনারা ধমক দিবেন না, কারণ এই ক্যামেরাম্যান ভাইরা আপনাদের রাত কাটে বিছানায়, আর আমার ক্যামেরাম্যান ভাইদের রাত কাটে গাড়িতে গাড়িতে, আপনারা জানেন না, শুধু ধমকাচ্ছেন আপনারা তাদেরকে। এই ক্যামেরাম্যান ভাইদের কারণেই আপনারা ঘরে বসে, আপনাদের ওয়াইফ, আপনাদের ছেলে মেয়েরা তারা ঘরে বসে আল্লাহর কোরআনের তাফসির শুনতে পারে। এজন্য ক্যামেরাম্যান ভাইদেরকে আপনারা গালি দিবেন না, তাদের প্রতি বিরক্ত হবেন না, এতগুলো ক্যামেরা সেট করে এক একটা প্রোগ্রামকে রেকর্ড করে রাতের বেলা আপনারা ঘুমান, তারা এগুলো আবার এডিট করে তারপরে ইউটিউবে আপলোড করে, ক্যামেরাম্যান ভাইদের সাথে অসদাচরণ করা যাবে না। আমার ক্যামেরাম্যান ভাইরা, আপনারাও ক্যামেরাগুলো সেট করে দিয়ে চুপচাপ আপনারা বসে থাকেন, তাহলে ভাইরাও শুনতে পারবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি সর্বশেষ চারটি টিপসের কথা বলে আজকের আলোচনা শেষ করব। এই চারটি টিপস নিয়ে আপনারা আজকে বাড়ি যেতে পারবেন তো ইনশাআল্লাহ। কোরআনের মাহফিলগুলো আমাদের শেখার জায়গা, এখানে জ্ঞান অর্জনের জায়গা, এজন্য আজকে যারা আমরা মাহফিলে এসেছি নামাজে খুশু আনয়নের জন্য, নামাজে মনোযোগ আনয়নের জন্য, আমি আপনাদেরকে মাত্র চারটা টিপসের কথা বলবো। এই চারটা টিপস নিয়ে বাড়ি যেতে আজকে রাজি আছেন তো আপনারা? বলেন ইনশাআল্লাহ। আমাদের নামাজে মনোযোগ আসবে, চারটা টিপস আমি আপনাদেরকে দিচ্ছি, এই চারটা টিপস যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে আমাদের সালাতের ভেতরে খুশু আসবে, মনোযোগ আসবে ইনশাআল্লাহ। নাম্বার ওয়ান, এক নাম্বার হলো হোয়েন ইউ স্ট্যান্ড ফর দ্য সালাত, কিপ ইন ইউর মাইন্ড ইটস ইউর ফাইনাল সালাত। যখনই আপনি নামাজে দাঁড়াবেন আপনি আপনার মাইন্ড সেট আপ করে ফেলেন, এটি হচ্ছে আপনার জীবনের শেষ নামাজ। স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা কুনতি ফি সলাতিকা ফসল্লি সলাতাম ওয়াদ্দা, যখনই তুমি নামাজে দাঁড়াও
যখন তুমি নামাজে দাঁড়াও এই ফিলিংসটা অন্তরে রাখো, এটাই হচ্ছে তোমার জীবনের শেষ নামাজ। সুবহানাল্লাহ। যদি আপনার অন্তরে এই ফিলিংস থাকে, যদি আপনার অন্তরে এই ফিলিংসটা নিয়ে আপনি নামাজে দাঁড়াতে পারেন, তাহলে আপনারা বলেন তো নামাজে মনোযোগ আর অন্যদিকে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নাই। কিন্তু নামাজে আমরা যখন দাঁড়াই এই ফিলিংসটা আমাদের অন্তরে থাকে না। যদি এই ফিলিংস আপনাদের অন্তরে থাকে তাহলে নামাজের মধ্যে মনোযোগ অন্যদিকে যাবে না ইনশাআল্লাহ। দুই নম্বর টিপসের কথা আমি আপনাদেরকে বলবো, নামাজে আমাদের মনোযোগ অন্যদিকে যাবে না। দুই নম্বর টিপসের কথা বলবো, যখনই আপনি সলাতে দাঁড়াবেন এই ফিলিংসটা যেন আপনার অন্তরে থাকে সর্বক্ষণ সদা সর্বদা। আমাকে একজন দেখছেন, শুনছেন, পর্যবেক্ষণ করছেন, তিনি কে? আল্লাহ। এই ভয় যদি অন্তরে থাকে তাহলে নামাজের মধ্যে আপনার কনসেন্ট্রেশন ভুলেও অন্যদিকে যাওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতাবুলাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহর ইবাদত করো, আল্লাহর বন্দেগি করো, আল্লাহর গোলামি করো এমন ভাবে যেন তুমি সরাসরি আল্লাহকে দেখতে পাচ্ছ। আর তুমি যদি আল্লাহকে দেখতে নাও পাও তাহলে তুমি স্মরণ দেখো, তোমার আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে দেখতে পাচ্ছেন, এই ভয়টা যদি অন্তরে থাকতো তাহলে নামাজের মধ্যে নামাজ আদায়কারীর মুহূর্তে মসজিদে মুসল্লির মনোযোগ নামাজ থইয়া হিসাব নিকাশের দিকে যেত না, ঠিক কিনা? একটা ঘটনা শোনাই, খুব মনোযোগ দিয়ে শুনেন। নামাজে আমাদের মনোযোগ নামাজ থইয়া যে কোন দিকে যায় একটা ঘটনা শোনেন, ভালো করে বুঝতে পারবেন। একবার এশার নামাজের শেষে, এশার নামাজের সালাম ফিরিয়ে ইমাম সাহেব দাঁড়ালেন। ইমাম সাহেব বললেন, সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের এশার সালাত চার রাকাত হয়েছে নাকি তিন রাকাত হয়েছে? আমি কিন্তু খুব সন্দেহের মধ্যে আছি, আমার খুব ডাউট লাগছে, আপনারা কি কেউ কিছু বলবেন? কেউ কোনো কথা কয় না। হঠাৎ এক মুসল্লি দাঁড়িয়ে বলে, হুজুর আমি 100% কনফার্ম আজকের সালাত তিন রাকাতই হয়েছে। ইমাম সাহেব বললেন, ঘটনা কি ভাই? কেউ কোনো কথা কয় না, কিন্তু আপনি এত কনফার্ম কিভাবে হলেন? লোকটা তখন বলল, হুজুর বাজারের মধ্যে আমার চারটা দোকান আছে, প্রত্যেক দিন যখন আমি এশার নামাজে আসি তখন এক এক রাকাতে এক একটা দোকানের হিসাব আমি কমপ্লিট করি, তো প্রত্যেক দিন আমি চারটা, আমি ডেইলি প্রত্যেক দিন চারটা দোকানের হিসাব কমপ্লিট করতে পারি, আমার কোনো অসুবিধা হয় না। কিন্তু আজকে তিনটা করলাম, আরো একটা বাকি আছে, তার মানে নামাজও আরো এক রাকাত বাকি আছে। এই হচ্ছে আমাদের নামাজের অবস্থা। নামাজের মধ্যে আমাদের কনসেন্ট্রেশন, নামাজের মধ্যে আমাদের মনোযোগ নামাজ থইয়া যে কোন দিকে যায় এটা আমরা নিজেরাও জানি না। কারণ আমরা সলাত আদায় করছি ঠিকই, কিন্তু সলাতের ভিতরে আমরা কি পড়ছি কি বলছি ম্যাক্সিমাম মানুষই আমরা সেগুলো বুঝতে পারি না, বুঝার জন্য চেষ্টাও করি না। নামাজে খুশু আসবে, মনোযোগ আসবে। দুই নম্বর টিপস আপনাদেরকে বললাম, এই ভয় এই ফিলিংস আপনারা অন্তরে রাখবেন যে আল্লাহ পাক আমাকে সদা সর্বদা দেখতে পাচ্ছেন। এই ভয় অন্তরে থাকলে নামাজে আর মনোযোগ অন্যদিকে যাবে। সম্মানিত ভাইয়েরা, নামাজে খুশু আসার জন্য, মনোযোগ আসার জন্য তিন নম্বর টিপসের কথা আপনাদেরকে বলছি। তিন নম্বর টিপসটি হচ্ছে রুকু এবং সাজদা ধীরস্থিরভাবে আদায় করা এবং তাদের আরকান নামাজের মধ্যে ওয়াজিব সুন্দরভাবে ধীরস্থিরভাবে সাবলীলভাবে যথাযথভাবে তাদের আরকান আদায় করা, তাহলেই আমাদের নামাজের মধ্যে খুশু আসবে। আমাদের দেশে দেখবেন এমন কিছু মুসল্লি আছে, এরা নামাজে দাঁড়ানোর উপর রুকু আর সাজদা এত দ্রুত করে, এদের রুকু সাজদার সিস্টেম মেথড দেখলে মনে হয় উনি সালাত আদায় করছে না, উনি এখন ফিজিক্যাল এক্সারসাইজ করছে, ঠিক কি না? এত দ্রুত রুকু, এত দ্রুত সাজদা। মুরগির বাচ্চা, মুরগির বাচ্চা যেমন দানাকে টুকটুক করে খায়, চালের দানাকে যেমন টুকটুক করে খায়, কিছু মুসল্লি তো এমন আছে এরা টুকটুক করে রুকু মারে, টুকটুক করে সাজদা মারে, ঠিক কি না? এইরকম সলাত আদায় করলে নামাজের মধ্যে মনোযোগ থাকবে না, আর এই নামাজ থেকে কোন প্রকার সফলতাও আসবে। এই জন্য নামাজে রুকু এবং সাজদা ধীরস্থির ভাবে আদায় করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো করে শুনুন, এই বিশ্বের সবচাইতে নিকৃষ্ট চোরকে এই প্রশ্ন যদি আপনাদেরকে করা হয় তাহলে আপনারা বলবেন, যারা ব্রিজের টাকা মেরে খায়, রাস্তার টাকা মেরে খায় কিংবা জনগণের হক মেরে খায়, আপনারা বলবেন তারাই মনে হয় নিকৃষ্ট চোর। কিন্তু না না, বিশ্বনবীর ভাষায় এই দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট চোরের ডেফিনেশন হলো, বিশ্বনবী বললেন, আসওয়াউন নাসি সারিকা আল্লাযী ইয়াসরিকু মিন সলাতিহি। বিশ্বনবী বললেন, দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট চোর হলো যে নামাজের মধ্যে চুরি করে। দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট
নির্দিষ্ট চোর হলো যে নামাজের মধ্যে চুরি করে, ঠিক কিনা? এই কথা শোনার পর সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওয়া কাইফা ইয়াসরিব সালাতাহু ইয়া রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজ আবার চুরি করে কেমনে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, কিছু মুসল্লি আছে দেখবা, লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা ওয়ালা খুশুআহা, কিছু মুসল্লি আছে দেখবা এদের নামাজের মধ্যে রুকু ঠিক নাই, সাজদা ঠিক নাই, রুকু সাজদা এরা খুব দ্রুততার সাথে আদায় করে, এদের নামাজের মধ্যে খুশুউ নাই, এদের নামাজের মধ্যে খুশুউ নাই, যাদের নামাজের মধ্যে খুশুউ নাই এরা হলো নামাজ চোর। এরা কি চোর? এরা কি চোর? আমরা কি নামাজ চোর হতে চাই? কথা কন, আমরা কি নামাজ চোর হতে চাই? নামাজ চোর হতে চাই না। এই জন্য রুকু আর সাজদা আপনি ধীরস্থির ভাবে আদায় করবেন, নামাজে যখন দাঁড়াবেন, রুকুতে যখন যাবেন, রুকুতে যাওয়ার পর পিঠ থেকে সোজা করে দেন, এরপরে রুকুর তাসবিহগুলো আপনি ধীরস্থির ভাবে জপতে থাকেন, সুবহান রাব্বিয়াল আযীম, পড়েন আমার সাথে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, এই রকম করে রুকুর তাসবিহগুলো আপনি সুন্দর করে জপতে থাকেন। রুকুতে গিয়ে আপনি, আমরা যখন রুকুতে যাই, রুকুতে যাওয়ার পরে আমরা তাসবিহ করি কার? রুকুতে যাওয়ার পর আমরা প্রশংসা করি কার? রুকুতে যাওয়ার পর আমরা যে প্রশংসা করলাম, আল্লাহ জবাব দেন, নামাজে আমরা নিজেরাই বলি সামি আল্লাহু লিমান হামিদা, এই কথার অর্থ আমরা জানি না, সামি আল্লাহু লিমান হামিদা এর মানে হলো রুকুতে গিয়ে তুমি যার প্রশংসা করেছো সেই আল্লাহ তোমার প্রশংসা শুনেছেন, সুবহানাল্লাহ। এরপরে রুকু থেকে আপনি দাঁড়ালেন, রুকু থেকে দাঁড়ানোর পরে আমরা আবারো আবারো প্রশংসা করলাম কার? আবারো আমরা বললাম রব্বানা লাকাল হামদ। একজন সাহাবী বিশ্বনবীর পেছনে নামাজে দাঁড়িয়েছিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জামাত শেষ করার পর সালাম ফিরিয়ে বললেন, আবার সাহাবীরা শোনো, আজকে নামাজের মধ্যে অতিরিক্ত, আজকে নামাজের মধ্যে অতিরিক্ত কিছু অক্ষর কে পড়েছো? যেই সাহাবী পড়লেন তিনি ভয় পেয়ে গেলেন, চুপ থাকলেন, তিনি মনে মনে ভাবলেন আমি তো নীরবে পড়েছি, চুপি চুপি পড়েছি, কিন্তু বিশ্বনবী সেটা কেমনে টের পেলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই কথা শোনার পর ওই লোকটা দাঁড়িয়ে বললেন, ও আল্লাহর নবী আমি পড়েছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আল্লাহর বান্দা তুমি কি জানো না আমি আল্লাহর নবী? আমি যেটা জানি তুমি সেটা জানো? তুমি সেটা জানো না? তুমি কি জানো না কি নামাজের মধ্যে রুকু থেকে দাঁড়ানোর পর রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, এতটুকু পর্যন্ত তুমি যখন বৃদ্ধি করে পড়ছিলে আমি নজর করে দেখলাম আল্লাহর রহমতের একজন আর দুইজন ফেরেশতা নয়, আল্লাহর রহমতের 30 জনের চাইতেও বেশি, আল্লাহর রহমতের 30 জনের চাইতেও বেশি ফেরেশতারা প্রতিযোগিতা শুরু করেছে, তারা কে তোমার আমলনামার মধ্যে কত বেশি সওয়াব লিখবে, সুবহানাল্লাহ। এই আমলগুলো আমাদের মধ্যে নাই, কিছু মুসল্লি আছে সামি আল্লাহু লিমান হামিদ আল্লাহু আকবার, এরকম আছে না নাই? আপনি একটু ধীরস্থির ভাবে রুকুটা করেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, এতটুকু পর্যন্ত বাড়িয়ে পড়ে, এরপরে আপনারা যখন আবার সাজদায় যায়, কিছু মুসল্লি তো এমন আছে সাজদায় গেলে হ্যাঁ শান্তি পায় না, কতক্ষণে উঠবে, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদা থেকে একটু লেংদি করতেন, দীর্ঘ করতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজের মধ্যে এত দীর্ঘ করে সাজদা দিলেন, আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি মনে মনে ভাবলেন আল্লাহর নবী মনে হয় বেহুশ হয়ে গিয়েছেন, আল্লাহর নবীর হুশ আছে কিনা সেটা বোঝার জন্য, সেটা বোঝার জন্য তিনি আল্লাহর নবীর পায়ের মধ্যে গিয়ে ঠুটকা মারলেন, আল্লাহর নবীর পাটাকে একটু নাড়াচাড়া করলেন, আম্মা জানা আয়েশা বুঝতে পারলেন আল্লাহর নবী ঠিক আছেন। এরকম করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে সাজদা দীর্ঘ করতেন, আর দুই সাজদার মাঝখানে বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়াজবুরনি ওয়াআফু আন্নি ওয়ারজুকনি, নামাজের মধ্যে দোয়া কবুল হয়, বিশ্বনবী নামাজের ভেতরে দোয়া করতেন, আর আমার দেশের মুসল্লিরা নামাজকে করে সংক্ষিপ্ত আর দোয়াকে করে লম্বা, এরকম মুসল্লি আছে না? আবার নামাজে সালাম ফেরানোর পর বিশ্বনবীর সব সময় আমলগুলোকে বাদ দিয়ে দেয়, এরকম আছে না নাই? আমাদের দেশে ম্যাক্সিমাম মসজিদগুলোতে, আমরা তো সারা দেশ সফর করি, বেশিরভাগ মসজিদগুলোতে ইমাম সাহেবরা সালাম ফেরানোর পর 2-3 সেকেন্ড তো সময় দেয় না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন, এরকম আছে না নাই? নামাজের শেষে মুনাজাত করলেও হবে না করলেও
হবে, আপনি করতেও পারেন, কোনো অসুবিধা নাই, আবার না করলেও কোনো ঝামেলা নাই। কিন্তু আমাদের দেশে এগুলো নিয়ে ঠেলাঠেলি আসে না, নাই, যে করতেছে তাকে করতে দেন আর যে করে না কোনো অসুবিধা নাই। কিন্তু সালাম ফেরানোর উপর আপনি যদি মোনাজাত করেন, মোনাজাতের আগে বিশ্বনবী সব সময় যে আমলগুলো করতেন, ওই আমলগুলো করার দরকার আছে না নাই একটু মিলিয়ে দেখেন তো আমাদের সমাজে, আমাদের মসজিদগুলোতে আমল আছে কিনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর উপর একবার তিনি জুড়ে আল্লাহু আকবার করতেন, তারপরে তিনবার আস্তাগফিরুল্লাহ করতেন, এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ 33 বার করতেন, আলহামদুলিল্লাহ 33 বার করতেন, আল্লাহু আকবার 34 বার করতেন, এবং প্রত্যেক ফরজ নামাজের পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসি তেলাওয়াত করতেন। ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াতের ফজিলত এত বেশি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান করা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লোক প্রত্যেকদিন ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, ওই লোকটা মারা যাওয়ার পর ওই লোকটা জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকে না। তার মানে হলো এই লোকটা মরে না, এই জন্য আল্লাহর জান্নাতে যায় না। সুবহানাল্লাহ। সম্মানিত ইমাম সাহেব এবং খতিব সাহেব যারা আজকের মাহফিলে এসেছেন, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আল্লাহর ওয়াস্তে ভাই নামাজে সালাম ফেরানোর পরে অন্ততপক্ষে 2-3 মিনিট এই আমলগুলো আপনারাও করার জন্য চেষ্টা করবেন। মা বোনরা যারা শুনেছেন আমরাও আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দিন, জুড়ে বলেন আমিন। এই আমলগুলো কি বিশ্বনবী মাঝে মাঝে করতেন নাকি সব সময় করতেন? মাঝে মাঝে করতেন নাকি সব সময় করতেন? এগুলো বিশ্বনবীর রেগুলার আমল। এরপরে বিশ্বনবী আরো করতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। বিশ্বনবী আরো করতেন লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকদিন ফজরের নামাজ এবং মাগরিবের নামাজের পর 7 জাহান্নাম থেকে পানা চাইতেন কার কাছে? আমরাও আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাওয়ার দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন ফজরের নামাজের পর এবং প্রত্যেক দিন মাগরিবের নামাজের পর 7 করতেন আল্লাহুম্মা আজরিনি মিনান নার। সবাই চিৎকার করে বলে আল্লাহুম্মা আজরিনি মিনান নার। এইদিকের ভাইদের কি হয়েছে? এইদিকের ভাইদের কি হলো? এই যে এদিকে জায়গা নাই, এরপরও আপনারা ঢুকে মানুষগুলোকে কষ্ট দিচ্ছেন কেন? আর এখানে যে সকল ভাইরা দাঁড়িয়ে আছেন আমি দেখতে পাচ্ছি আপনারা ঠেলাঠেলি করছেন, এরকম ঠেলাঠেলি করে আরেকজনকে কষ্ট দিয়ে তো মাহফিল শোনা যাবে না। আগেও বলেছি যে এখানে প্রজেক্টর ফিট করা আছে, জায়গা যারা পান নাই আপনারা প্রজেক্টরে দেখেন, এবং এখানে মাদ্রাসার সবগুলো দরজা খোলা আছে, আপনারা চাইলে রুমে অবস্থান নিতে পারেন। আল্লাহর ওয়াস্তে মানুষকে কষ্ট দিবেন না, এবং পারস্পরিক যেভাবে কথা বলছেন এভাবে কথা বললে তো আমিও তো কথা বলতে অনেক প্রবলেম ফেস করছি। তাহলে আজকে যখন মিজান ভাই আসবেন তিনি কেমনে কথা বলবেন? এই জন্য আপনাদের সহযোগিতার দরকার আছে না নাই? নীরব থেকে ভদ্রতার সাথে নীরবতার সাথে আলোচনা শুনতে রাজি আছেন তো আপনারা? যেই কথা বলছিলাম নামাজের শেষে এই আমলগুলো সব সময় করার দরকার আছে না নাই? সাজদা দেওয়ার একটি ফজিলত হলো, সুন্দর করে সাজদা দেওয়ার ফজিলত হলো। একবার সাহাবায়ে কেরাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, ডে অফ রিসারেকশন, ডে অফ জাজমেন্ট, কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের বাবা আবুল বাশার সাইয়েদিনা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে একেবারে পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত সকল উম্মতের মানুষগুলোকে যখন আল্লাহ পাক হাশরের ময়দানে একত্রিত করবে, আপনি সেদিন হাজার হাজার কোটি কোটি মানুষদের মধ্যে আপনার উম্মতদেরকে কেমনে চিনবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ও আমার সাহাবীরা শোনো, যদি অনেকগুলো ঘোড়ার মধ্যে একটা সাদা কপালওয়ালা ঘোড়া থাকে আর ওই ঘোড়ার পাল থেকে যদি সাদা কপালওয়ালা ঘোড়া হারিয়ে যায় তাহলে তাকে খুঁজে পাওয়া যাবে কিনা? সাহাবায়ে কেরাম বললেন, অনায়াসে তাকে খুঁজে পাওয়া যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের দিন হাজার হাজার কোটি কোটি মানুষদের মধ্য থেকে আমি আমার উম্মতদেরকে এভাবে চিনব, যারা প্রত্যেক দিন 5 আল্লাহকে সাজদা দিত, নামাজ আদায় করত, রুকু দিত, সাজদা দিত, রুকু সাজদা দেওয়ার কারণে তাদের কপাল আর নামাজের জন্য অজু করার কারণে তাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলো, কিয়ামতের দিন এত এত মানুষের মধ্য থেকে তাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলোতে নূরের ঝলকানি দিতে শুরু করবে। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ মুখ দিয়ে বের হয় না। আর নেতার জন্য স্লোগান দিতে গেলে গলা ফেটে যায়, বলে আমার নেতার চরিত্র ফুলের মতো। হ্যাঁ, এমন নেতার জন্য স্লোগান দেয় ফুলের মতো, পবিত্র হয়ে নামাজ পড়ে এক ওয়াক্ত, গাঁজা খায় পাঁচ ওয়াক্ত, শয়তানের ভক্ত, জাহান্নামের ভক্ত, ঠিক কিনা? আপনার আমল নামায় আল্লাহ এত বেশি সওয়াব দিবেন, আকাশ জমিন পরিমাণ ভর্তি করে আমল নামায় সওয়াব আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ, চালাক আছে দেখছেন, লাভ আছে যেখানে আমরা আছি, লাভ আছে যেখানে আমরা আছি, কোরআনওয়ালা নেতা যেখানে আমরা আছি, বেঈমান নেতা যেখানে আমরা নাই। কারণ বেঈমান নেতাদের পেছনে ঘুরলে কিয়ামতের দিন বেঈমান নেতা আর পথভ্রষ্ট কর্মীদের অবস্থা সেদিন বারোটা বাজবে, ঠিক কিনা? কিয়ামতের দিন বেঈমান বিভ্রান্ত পথভ্রষ্ট নেতাদের সাথে তাদের পথভ্রষ্ট কর্মীদের সাক্ষাৎ ঘটবে। কথা না বাড়িয়ে সরাসরি আল্লাহর কোরআন থেকে শোনাই, সরাসরি আল্লাহর কোরআন থেকে শোনাই, পথভ্রষ্ট কর্মীরা দক্ষিণ সাইডের গেইটে আমাদের পুলিশের ভাইরা, এদিকে না, দক্ষিণ সাইডে আমাদের পুলিশের ভাইরা একটু যান, এখানে একটু বিশৃঙ্খলা হচ্ছে, আপনারা একটু গিয়ে আমাদের পরিবেশকে শান্ত করুন। সম্মানিত ভাইরা, যেই কথা বলছিলাম, কিয়ামতের দিন বিভ্রান্ত পথভ্রষ্ট নেতা আর কর্মীদের অবস্থা কেমন হবে, দেড় হাজার বছর আগে তা বলে দিয়েছেন কে? আরে আমার যুবক আর তরুণ ভাইরা কোথায় যাচ্ছেন, কার জন্য স্লোগান দিচ্ছেন? আল্লাহ পাক কোরআনে কারিমে কোনো কিছু গোপন রাখেন নাই। আপনার কপাল যদি আজকে ভালো থাকে তাহলে আজকেই আপনি হেদায়েত নিয়ে বাড়ি যাবেন ইনশাআল্লাহ। কথা না বাড়িয়ে সরাসরি আল্লাহর কোরআন থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি, কিয়ামতের দিন বেনামাজি ইসলাম বিরোধী পথভ্রষ্ট দিগ্ভ্রান্ত নেতা আর কর্মীদের একটা সাক্ষাৎ হবে, সাক্ষাৎকার হবে, কথোপকথন হবে। আর তাদের মধ্যে কি কথোপকথন হবে, দেড় হাজার বছর আগে এই কোরআনে বলে দিয়েছেন কে? কর্মীরা সেদিন নেতাদেরকে বলবে, অনুসারীরা কর্মীরা তাদের নেতাদেরকে বলে, ও নেতাজি, এই তো আপনাকে পেয়ে গিয়েছি, আপনার কথা শোনার কারণে, আপনার অর্ডার, আপনার হুকুম গুলো মানার কারণে জাহান্নামের ভয়াবহ জায়গায় আমাদেরকে আসতে হয়েছে। দুনিয়াতে আমরা যখন আপনার পক্ষে কুকর্ম করে জেলখানায় যেতাম, ওসি সাহেবের কাছে ফোন যেত, এই মিয়া ওসি কাকে ধরেছো, আমার লোক ছেড়ে দাও, আছে না নাই? আবার যখন আপনার পক্ষে কুকর্ম করে আবার কোর্টে গিয়েছি, কোর্টে চালান হয়েছে, কোর্টেও আমার পক্ষে আইনজীবী দাঁড় করিয়েছেন, কিন্তু আজ আপনার অর্ডার হুকুম মানার কারণে যে জাহান্নামে এসেছি, ফাহাল আনতুম মুখদুনা আন্না মিন আযাবিল্লাহ মিন শাই, আজ আল্লাহর জাহান্নাম থেকে কি বাঁচাতে পারবে, বাঁচাতে পারবে? নেতাদের একটা হ্যাবিট হলো, অভ্যাস হলো, সুযোগ পাইলেই বক্তব্য দেওয়া, ঠিক কি না? কিয়ামতের দিন তারা তাদের কর্মীদের সামনে বক্তব্য দিবে, তারা বলবে, বস বেটা লাফালাফি করিস না, আমার কিছু বক্তব্য আছে, বক্তব্য শুন। কি বক্তব্য দিবে সেটাও কোরআনে বলেছেন কে? নেতা তখন কর্মীদের, নেতা তখন কর্মীদেরকে বলবে, আমাদের কপালিতে হেদায়াত নাই তো তো তোমার হেদায়াত দিতাম কেমনে, আমাদের নিজেদের কপালিতে হেদায়াত ছিল, আমাদের নিজেদের কপালিতে হেদায়াত ছিল না, আমাদেরকে যদি আল্লাহ হেদায়াত দিতেন, হেদায়াতের পথে থাকতাম, তাহলে তোমাদেরকে হেদায়াত দিতাম। নেতারা তখন কর্মীদেরকে আরো বলবে, সাওয়ামুন আলাইনা আজাজিনা আম সাবারনা মালানা মিন মাহিস, আমার কর্মীরা এত লাফালাফি করো না, এত চিৎকার চেঁচামেচি করো না, আমার কথা মেনেছো, জাহান্নামে এসেছো, আমিও হুকুম করেছি, আজকে নেতা আর কর্মী সমান সমান, জাহান্নামে যে আযাব পাবো, নেতা আর কর্মীদের অবস্থা আজ সমান সমান। নেতা কর্মীদের অবস্থা কি? কর্মীরা বলবে, না না আমরা এটা, না না আমরা এটা হরতাল শুরু হবে মানি না, তারা বলবে আমরা এটা মানি না, তারা আবার আল্লাহর আদালতে গিয়ে মামলা দিবে, আল্লাহর কাছে গিয়ে তারা বলবে একটা
কথা আল্লাহর কসম বানিয়ে বলছি না, সরাসরি কোরআন থেকে বলছি। হেদায়েতের মানসিকতা যদি থাকে আজকের মাহফিল থেকে হেদায়েত নিয়ে যেতে পারবেন। কর্মীরা বলবে আমরা মানি না, আল্লাহর আদালতে আমরা আজকে মামলা করব। আল্লাহর কাছে গিয়ে তারা বলবো আল্লাহ তোমার আদালতে আজকে একটি মামলা আছে। আল্লাহ বলবেন কাদের বিষয়ে মামলা বলো? কর্মীরা তখন বলবে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবীলা। এরা হচ্ছে আমাদের লিডার, এরা আমাদের নেতা। ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা, আমরা এদের আনুগত্য করেছি, এদেরকে মেনে চলেছি, এই জন্য আজ নেতাও জাহান্নামী আমরা। আল্লাহ বলবেন মূল কথা কি, মূল দাবি কি, মামলাটা কি বলো? কর্মীরা তখন আল্লাহর কাছে মামলা দিবে নেতাদের বিরুদ্ধে। কর্মীরা তখন বলবে রব্বানা আতিহিম দুআফাইন মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীরা। আমাদের নেতারা বলছে জাহান্নামে তাদের অবস্থা আর আমাদের অবস্থা নাকি সমান সমান, কিন্তু আমরা এটা মানি না। তোমার কাছে আমাদের দাবি হলো, ওগো আল্লাহ আপনার কাছে আমাদের দাবি হলো, জাহান্নামে আসার কারণে আমাদেরকে যে শাস্তি দিবা, আমাদের নেতাদেরকে আরো ডবল করে দিবা। কি করে দিবা? ডবল করে দিবা। আরে নেতা, তোমার নেতাগিরি ছুট দিন না সেই দিন, কর্মীরা সেদিন ডবল শাস্তি দেওয়ার জন্য আল্লাহর কাছে বলবে, ঠিক কিনা? কর্মীরা আরো বলবে ওগো আল্লাহ সারা জীবনের আমাদেরকে গরু ছাগলের মতো খাটিয়েছে, গুলামের মতো ব্যবহার করে আজ একটু এদেরকে অপমান করার সুযোগ দাও। আল্লাহ বলবেন কেমনে অপমান করতে চাও তোমরা বলো তো একটু। কর্মীরা আবার বলবে নাজালহুমা তাহাতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এদেরকে আমাদের সামনে দাও, এদের বুকের উপরে পাড়া দিয়ে অনুদরিত করে ভবিত মুখিত করে তারপরে আমরা জাহান্নামে যেতে চাই, ঠিক কি না? নেতাগিরি ছুটে যাবে। আহারে ভাইরা, আমার যুবক আর তরুণ ভাইরা, কোথায় যাচ্ছি আমরা? কোথায় আমাদের যৌবনের শক্তি সামর্থ্য আমরা ব্যয় করছি? এই যৌবনকালের শক্তি সামর্থ্য ব্যয় করতে হবে। যৌবন যিনি দিয়েছেন, যৌবন দিতে সেই আল্লাহর জন্যই আপনার যৌবনটাকে ব্যয় করা উচিত, ঠিক কি না? কিপ ইন ইওর মাইন্ড, কিপ ইন ইওর মাইন্ড, ইউথ ইজ নট গিফট গিভেন বাই লিডার। যৌবন আপনার নেতার দেওয়া গিফট নয়, এই যৌবন দিয়েছেন কে? যৌবনের প্রত্যেকটি মুহূর্তে নেতার জন্য স্লোগান না দিয়ে আল্লাহর জন্য আল্লাহু আকবারের স্লোগান দিতে হবে। আমাদের দেশে তো আল্লাহু আকবারের স্লোগান এক শ্রেণীর মানুষদের সহ্য হয় না। ইভেন বহু মাহফিলে আল্লাহু আকবারের স্লোগান উঠলেও কিছু মানুষের জ্বালা পুরা শুরু হয়ে যায়, আছে না? নাই। আল্লাহু আকবারের স্লোগান আপনার সহ্য হয় না কেন? মুসলমানের সন্তান তো আল্লাহু আকবারের স্লোগান শুনে দুনিয়াতে এসেছে, আল্লাহু আকবারের স্লোগান শুনে সে দুনিয়া থেকে যাবে, ঠিক কি না? আমরা যখন মায়ের পেট থেকে বের হয়েছি, মায়ের পেট থেকে বের হওয়ার পর, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর আমাদের কর্ণকুহরে প্রথম যে শব্দ ঢুকেছে সেটি কি? যারা বললেন না, আপনারা কি জন্মের পর আজান শুনেন নাই? ভাই আজান শুনেন নাই? মায়ের পেট থেকে বের হয়ে আমাদের কর্ণকুহরে প্রথম যে স্লোগান ঢুকেছে সেটি কি? সেটি কি? নামাজে আসার জন্য মুয়াজ্জিন প্রত্যেক দিন ফাইভ টাইমস পাঁচ ওয়াক্ত আজান দেয়, আজানের প্রথম শব্দ কি? নামাজে দাঁড়ানোর জন্য একামত দেওয়া হয়, একামতের প্রথম শব্দ কি? ইমাম সাহেব যখন নামাজে নেতৃত্ব দেন, নামাজ শুরু হয় কোন স্লোগান দিয়ে? জীবনের শেষ নামাজ, জানাজার নামাজ শুরু হয় কোন স্লোগান দিয়ে? শেষ হয় কোন স্লোগান দিয়ে? তাহলে কি বুঝবেন আপনি, মুসলমানের সন্তান পৃথিবীতে এসে প্রথম যে স্লোগান শুনেছে সেটি কি? আবার যেদিন দুনিয়া থেকে বিদায় হয়েছে সেদিনও যে স্লোগান শুনেছে সেটি কি? এর সিগনিফিকেন্স কি? এর তাৎপর্য কি? এর সিগনিফিকেন্স হলো, এর তাৎপর্য হলো, মুসলমানের সন্তান জন্ম মৃত্যুর মাঝখানে যতদিন দুনিয়াতে বাঁচবে স্লোগান যদি দিতেই হয়, সাতামতা সাতামতা মার্কে কোনো নেতার জন্য স্লোগান দিবে না, আল্লাহ আকবরের স্লোগান দিবে। আরে আজ গোটা দুনিয়াতে মুসলিম উম্মাহ এক চরম ক্রান্তিকাল অতিক্রম করছে, আর আমার যুবক আর তরুণ ভাইরা, গোটা পৃথিবীর মুসলিম উম্মাহর যুবক আর তরুণ ভাইরা ঘুমিয়ে আছে। এই জন্য খালিদ বিন ওয়ালিদের উত্তর শুনি, আমার যুবক আর তরুণ ভাইরা আপনাদেরকে ডাকতে হবে, আপনারা যদি একবার জেগে উঠতে পারেন আর আপনাদের এক হাতে ইসলামের ঝান্ডা আর এক হাতে যদি আল্লাহর কোরআন আপনারা দিতে পারেন, আল্লাহর কোরআন এক হাতে আর ইসলামের ঝান্ডা যদি আপনারা এক হাতে দিতে পারেন, তাহলে আবারও ইসলাম কবুল
ছিলেন, অমর এমন মানুষ ছিলেন, কথা বলতেন পরে হাত চলত, হাত চলত। ইসলাম কবুল করার পর বিশ্ব নবীর দরবারে এসে বললেন, আলাস্তা আলাল হক, আমরা কি হকের উপরে প্রতিষ্ঠিত নই? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বালা, অবশ্যই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, যদি আমরা হকের উপরে প্রতিষ্ঠিত হয়ে থাকি তাহলে আর গোপনে গোপনে কেন সালাত আদায় করব, আর কেন আমরা গোপনে গোপনে আল্লাহর দিনের দাওয়াত দিব? আজ থেকে আমরা প্রকাশ্যে আল্লাহর দিনের দাওয়াত দিতে চাই। বিশ্ব নবীর কাছে তিনি পারমিশন চাইলেন, অনুমতি চাইলেন, আবু আল্লাহর নবী আজ কাবার চত্বরের দিকে একটি মিছিল হবে, এই মিছিলে আমরা নেতৃত্ব দিতে চাই, আপনি একটু অনুমতি দেন। বিশ্ব নবী অনুমতি দিলেন, মিছিলের এক পাশে সাইয়্যিদুস সুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু আনহু আর আরেক পাশে সাইয়্যিদুনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, এই দুইজনে বার মিছিলকে লিড দিচ্ছেন। সেই দিন বিশ্ব নবীকে মাঝখানে রেখে কাবার চত্বরের দিকে মিছিল শুরু হয়েছিল, স্লোগান উঠেছিল লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার স্লোগান যারা পাঠালেন, কার স্লোগান পাঠালেন? এটি তো বিশ্ব নবীর স্লোগান, ঠিক কিনা? বিশ্ব নবীর স্লোগান দিতে যারা বাধা দেয় এদের কপালে কালেমাও নসিব হবে। স্লোগান তো আল্লাহু আকবারের, আবু জেহেলের গোষ্ঠীর সেদিন কলিজার ভেতরে কম্পন সৃষ্টি হয়েছে, ঠিক কিনা? অমর ইবনুল খাত্তাবের উত্তর সুরী, আমার যুবক আর তরুণ ভাইয়েরা, আপনাদের ঘুম যদি একটি বার ভেঙে যায় আর আপনারা যদি অমর ইবনুল খাত্তাবের ভূমিকা অবতীর্ণ হয়ে গোটা পৃথিবীকে আল্লাহু আকবারের কম্পনে আপনারা প্রকম্পিত করতে পারেন, আল্লাহর কোরআন হাতে নিয়ে আমি কসম করে বললাম গোটা পৃথিবীর ইসলাম বিরোধীদের কলিজায় কম্পন শুরু হয়ে যাবে। এজন্য আসুন, আল্লাহর কোরআন আপনাদেরকে হাত ছেড়ে দিয়ে ডাকছে, এই কোরআনের কাছে আসলে আপনাদের মর্যাদা আপনাদের দাম বাড়িয়ে দিবেন কে? আল্লাহ আমাদেরকে কবুল করে নাও, বলেন আমিন। যেই কথা বলছিলাম, নামাজে খুশু আনার জন্য চারটা টিপস, কয়টা টিপস? এক নম্বর কি বলেছিলাম, হাইন ইউ স্ট্যান্ড ফর দ্য সালাত, কিপ ইন ইউর মাইন্ড ইটস ইউর ফাইনাল সালাত, যখনই আপনি নামাজে দাঁড়াবেন আপনি এই ফিলিংসটা আপনার অন্তরে রাখবেন, এটাই হচ্ছে আপনার জীবনের শেষ নামাজ। দুই নাম্বার টিপস আমি আপনাদেরকে বলেছিলাম যে আল্লাহ পাক আমাকে সব সময় পর্যবেক্ষণ করছেন, এই ভয় এই ফিলিংস অন্তরে থাকতে হবে, তাহলে নামাজে কনসেন্ট্রেশন থাকবে। আর তিন নাম্বার বলেছিলাম, নামাজের মধ্যে রুকু আর সেজদা ঠিকঠাক মতো আদায় করতে হবে। মুনাফিকরাও সালাত আদায় করে, কিন্তু মুনাফিকদের নামাজে কোনো খুশু থাকে? মুনাফিকরা লুকতে কারো নামাজ আদায় করে, এদের নামাজে খুশুও থাকে না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মুনাফিকরা মসজিদে নববীর মধ্যে সালাত আদায় করত, মুনাফিকদেরকে দেখলেই চেনা যেত, এরা মসজিদে নববীর পিলারগুলোর সাথে হেলান দিয়ে দিয়ে নামাজ দাঁড়াত, নামাজের মধ্যে তারা অলসতা প্রদর্শন করত, এদের নামাজের চিত্র আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 142 নম্বর আয়াতের মধ্যে তুলে দিলেন। আল্লাহ পাক বললেন, ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। আল্লাহ পাক বলেন, মুনাফিকরাও সালাত আদায় করে, কিন্তু মুনাফিকদের নামাজে কোনো খুশু থাকে? কোনো খুশু থাকে না। এরা মানুষকে দেখে বলার জন্য নামাজ আদায় করে, এরা মানুষের কাছ থেকে সিম্পিতি পাওয়ার জন্য সালাত আদায় করে, মানুষকে দেখে বলার জন্য সালাত আদায় করে, দেখা যায় সারা জীবন নামাজ নাই। নির্বাচন আসলে পরে মাথার মধ্যে টুপি হাতের মধ্যে তসবিহ নিয়ে এমন টাইপের নামাজি হয়ে যায়, এমন ভাবে নামাজি হয়, অজু থাকুক আর না থাকুক তখন আল্লাহু আকবার আছে না নাই, হে মনে মনে ভাবে আজান হয়েছে সকল মানুষ নাই তো নামাজ আদায় করছে, আমি যদি নামাজ আদায় না করি তো লোকে কি বলবে, এই জন্য অজু থাকুক আর না থাকুক আল্লাহ আকবার, এরকম মানুষ আছে না নাই? সম্মানিত ভাইরা, লোক দেখানোর জন্য সালাত আদায় করা যাবে না, লোক দেখানো সালাত যারা আদায় করে এদের জন্য ধ্বংস। এই জন্য আল্লাহ পাক সূরাতুল মাহুনের মধ্যে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। ওই সকল নামাজীদের জন্য ধ্বংস যারা তাদের নামাজ থেকে উদাসীন থাকে এবং যারা মানুষকে দেখাবার জন্য সালাত আদায় করে। এই জন্য সালাত যখন আমরা আদায় করবো রুকু সাজদা তাআদিলে আর কা ধীরস্থির ভাবে যথাযথ ভাবে সুন্দর ভাবে আদায় করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দেন, জোরে বলেন আমিন। নামাজে মনোযোগ আনয়নের জন্য সর্বশেষ যে টিপস এর কথা আপনাদেরকে আমি বলবো, 4 নম্বর যে টিপস এর কথা বলবো সেটি হচ্ছে সালাম,
অর্থাৎ আমাদের পূর্ববর্তীদের নামাজ থেকে আমাদেরকে শিক্ষা নিতে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত আদায় করো সেভাবে যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রুকু করতেন, যেভাবে সাজদা করতেন, যেভাবে নামাজ আদায় করতেন, সেভাবে আপনি নামাজ আদায় করেন। এখন আপনি প্রশ্ন করবেন, হুজুর বিশ্ব নবীকে তো আমরা দেখি নাই, তাহলে আমরা কেমনে বিশ্ব নবী যেভাবে সালাত আদায় করেছেন সেভাবে সালাত আদায় করব? একটু এদিকে মনোযোগ দেন, সবাই একটু এদিকে তাকান। একটা বইয়ের নাম আপনাদেরকে বলছি, সকলেই আপনারা এই বইটি কিনবেন, কারণ এই বইটি বিশুদ্ধ হাদিসের আলোকে সালাত কিভাবে আপনি আদায় করবেন সেখানে ডিটেইলস আপনারা পেয়ে যাবেন। বইটির নাম হচ্ছে সালাতুর রাসূল, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ। এই বইটি লিখেছেন একবিংশ শতাব্দীর প্রখ্যাত হাদিস বিশারদ আল্লামা নাসিরউদ্দিন আলবানী। এই বইটি আপনারা সকলেই কিনবেন, কিনবেন তো ইনশাআল্লাহ। বইটির নাম হচ্ছে সালাতুর রাসূল, অর্থাৎ রাসূলুল্লাহর নামাজ। এই বইটা আপনি কিনলে সালাত আদায়ের জন্য সব গাইডলাইন আপনি সেখানেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বিশ্বনবীর সাহাবীরা যেভাবে নামাজ আদায় করতেন সেভাবে আপনি নামাজ আদায়ের জন্য চেষ্টা করেন। বিশ্বনবীর সাহাবীরা কত সুন্দর করে সালাত আদায় করতেন শুনেন। নামাজের মধ্যে আমাদের মনোযোগ থাকে না, আমাদের শরীরে মশাই কামড়ে লাগবে টের পাই, এরকম পারে আছে না? কিন্তু আল্লাহ রাসূলের সাহাবীদের নামাজ কেমন ছিল আপনি জানেন নাকি? অশরীয়তপুরের মুসলমানরা ভালো করে শুনেন, আল্লাহ রাসূলের সাহাবীদের নামাজ কেমন ছিল? আল্লাহর নবীর প্রিয় সাহাবী সাইয়েদনা শরফুদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, যার ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা মদীনাতুল ইলম ওয়া আলাইহি বাবুহা, আমি হচ্ছে জ্ঞানের এক বিশাল সাম্রাজ্য, আর সেই বিশাল সাম্রাজ্যে প্রবেশের জন্য আমার আলী হচ্ছে দরজা। সুবহানাল্লাহ বলেন। সাহাবীদের নামাজ কেমন ছিল শুনেন। সাইয়েদনা শরফুদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু যুদ্ধের ময়দানে শত্রুপক্ষের তীর দ্বারা তিনি আক্রান্ত হলে বিষাক্ত তীর তার পায়ের মধ্যে বিদ্ধ হলো। বিষাক্ত তীরের কারণে তার পুরো শরীরটাই কালো হয়ে গেল, বিষাক্ত তীরের যন্ত্রণায় তিনি ছটফট করছেন। সাহাবায়ে কেরাম এসে তার পা থেকে সেই তীরটা খোলার জন্য চেষ্টা করলেন, কিন্তু যখনই তারা তার পা থেকে তীরটা খোলার জন্য চেষ্টা করেন তখনই তিনি ব্যথার যন্ত্রণায় চিৎকার দিয়ে ওঠেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য অবলোকন করলেন। এই দৃশ্য অবলোকন করার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন আমার সাহাবীরা শোনো শোনো, আমার আলীর পা থেকে তোমরা এভাবে তীর খুলতে পারবে না, কিছুক্ষণ পর নামাজের জন্য আদান হবে, আর আমার আলী যখন যায় নামাজে দাঁড়াবে, আমার আলী যখন নামাজের জন্য দাঁড়াবে, নামাজ এসে যখন আল্লাহর সাথে কথা বলা শুরু করে দিবে, তখন তোমরা এমনি এমনি অযথাই এমনি এমনি অনায়াসেই তোমরা তার তীরটা খুলে ফেলতে পারবে। কিছুক্ষণ পরে যখন আদান হলো সাইয়েদনা শরফুদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি যখন সালাতে দাঁড়িয়ে গেলেন, এবার অন্যান্য সাহাবীরা এসে তার পা থেকে সেই তীরটা খোলার জন্য চেষ্টা শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন যে এই তীরটা নামাজের আগে খুলতে গিয়ে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু চিৎকার দিয়ে উঠলেন, সেই একই তীর তারা এখন বের করছেন। তিনি কিন্তু উফ শব্দ করেন না, কোনো শব্দ করেন না, কোনো আওয়াজ করেন না, কোনো সাউন্ড করেন না। তারা অবাক হয়ে গেলেন, বিস্মিত হয়ে গেলেন, হতবাক হয়ে গেলেন। সালাত শেষ করার পর তারা সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করলেন ওগো আমাদের ভাই আলী, বুঝলাম না ব্যাপারটা, একই তীর নামাজের আগে খুলতে গিয়ে আমরা যখন চেষ্টা করলাম আপনি চিৎকার চেঁচামেচি করেছেন, কিন্তু নামাজে দাঁড়ানোর পরে যখন আমরা ওই তীরটা খুললাম আপনি কোনো চিৎকার চেঁচামেচি করলেন না, বুঝলাম না ব্যাপারটা। সাইয়েদনা শরফুদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি তখন বললেন বাবা আমার ভাই, আমার ভাইয়েরা শোনো শোনো, নামাজে দাঁড়ানোর পর আমি যখন তেলাওয়াত শুরু করে দিলাম, আল্লাহর সঙ্গে নামাজে যখন আমি কথা বলছিলাম, নামাজে দাঁড়ানোর পর আল্লাহর সাথে কথা বলে আমি এত মজা পাচ্ছিলাম, আমার পায়ের ভেতরে বিষাক্ত তীর ঢুকেছে না কি ঢুকেছে, আর আমার পা থেকে কে কি বের করতেছে, কোনো ফিলিংস আমার মধ্যে ছিল না। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা হচ্ছে সাহাবীদের নামাজ। আর আপনার আমার নামাজ কেমন? মশায় যদি কামড়ায় ইস, কিছু মুসল্লি আছে ইস যুদ্ধ থেকে ফিরতেছেন, প্রতিমধ্যে তিনি সন্ধ্যা বেলায় শিবিরে দাঁড়ালেন, তাঁবুটা টানেন। তাঁবু টানানোর পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন আমার সাহাবীরা শোনো শোনো, আজ
সৈন্যবাহিনী আমাদের এই কাফেলাকে পাহারা দেওয়ার জন্য এমন কে আছো? একজন আনসারী সাহাবী আর একজন মুহাজির সাহাবী দুজনে দাঁড়িয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একটি জায়গা দেখিয়ে দিলেন, বললেন এইদিকে পাহারা দাও, কারণ এই দিক থেকে শত্রুপক্ষ আসতে পারে। ওই আনসারী আর মুহাজির সাহাবী ওই জায়গার মধ্যে তারা চলে গেলেন। ওই জায়গায় যাওয়ার পর তারা আবার পাহারা শুরু করলেন, দুইজনে মিলে আবার একটি পরামর্শ করলেন, মিটিং করলেন। মনে মনে তারা ভাবলেন রাত যেহেতু লম্বা, দুজনেই সজাগ থেকে পাহারা দেওয়ার দরকার নাই, চলেন আমরা এক কাজ করি, রাতটাকে দুই ভাগ আমরা করে ফেলি, এক ভাগে আমি পাহারা দেব আর আরেক ভাগে আপনি পাহারা দিবেন। এবার আনসারী সাহাবী বললেন তাহলে প্রথম অংশে আমি পাহারা দেই। এবার তিনি প্রথম অংশে পাহারা শুরু করে দিলেন, আর ওই মুহাজির সাহাবী ঘুমিয়ে গেলেন। আনসারী সাহাবী কিছুক্ষণ পাহারা দেওয়ার পর মনে মনে চিন্তা করলেন রাত যেহেতু লম্বা, আমিও পাহারা দিচ্ছি, খামাখা দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করে কোনো লাভ নাই, খামাখা দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করে কোনো লাভ নাই। তিনি চিন্তা করলেন নামাজের মাধ্যমে সময়টা কাটাই, এই জন্য তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়ানোর পর কিছুক্ষণ যেতে না যেতেই শত্রুপক্ষের এক লোক এসে ওই সাহাবিকে লক্ষ্য করে একটার পর একটা তীর ছুটতে লাগলো। ওই সাহাবি তীর দ্বারা আক্রান্ত হয়ে গেলেন, কিন্তু নামাজের ভেতরে তিনি তালাবাত করে এত মজা পাচ্ছিলেন, শত্রুর তীরের আঘাতে তিনি আক্রান্ত হচ্ছিলেন। এরপরেও তিনি টের পান নাই, এইভাবে করে কয়েকটা তীর দ্বারা আক্রান্ত হওয়ার পর তিনি হঠাৎ করে চিন্তা করলেন এখন যদি আমি শহীদ হয়ে যাই, আর আমি শহীদ হওয়ার কারণে যদি বিশ্বনবী এবং আমাদের এই কাফেলা আক্রান্ত হয়ে যায় তাহলে কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। এই জন্য তিনি তাড়াতাড়ি করে রুকু সাজদা করে নামাজটা কমপ্লিট করে ওই মুহাজির সাহাবী তার সাথী ভাইকে ডাকলেন, দেখে বললেন বাবা আমার ভাই আমি তো তীর দ্বারা আক্রান্ত হয়েছি, তীরগুলো খুলে দাও। মুহাজির সাহাবী এই অবস্থা লক্ষ্য করে বললেন বাবা আমার ভাই শত্রুর তীর দ্বারা আপনি আক্রান্ত হয়েছেন, এতক্ষণ আমাকে ডাকেন নাই কেন? ওই আনসারী সাহাবী তখন বললেন অগো আমার ভাই আপনি ঘুমিয়ে যাওয়ার পর আপনি মনে মনে আমি মনে মনে ভাবলাম অযথা সময়টাকে নষ্ট করে কোনো লাভ নাই, এই জন্য আমি চিন্তা করলাম নামাজের মাধ্যমে সময়টা কাটাই। আমি যখন নামাজে দাঁড়ালাম শত্রুপক্ষের এক লোক এসে আমাকে একটার পর একটা তীর দ্বারা আক্রান্ত করতে লাগলো, আর নামাজের ভিতরে আমি সূরাতুল কাহাফ তেলাওয়াত করে তো মজা পাচ্ছিলাম, আমার ইচ্ছে হচ্ছিল না নামাজটা বন্ধ করে দেই, কিন্তু আমার মনে এই চিন্তা আসলো যদি আমি শহীদ হয়ে যাই আর আমার নবী আক্রান্ত হয়ে যায় তাহলে কিয়ামতের দিন আমি আসামি হয়ে যাব, অপরাধী হয়ে যাব। এই চিন্তা যদি আমার মনে না আসতো আল্লাহর কসম করে বললাম নামাজের মধ্যে মরে গেলেও শহীদ হলেও আমি নামাজ ছেড়ে দিতাম না। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে সাহাবীদের নামাজ, এই হচ্ছে সাহাবীদের নামাজ, এই হচ্ছে আমাদের পূর্ববর্তীদের নামাজ, আর আপনার আমার নামাজ। নামাজে দাঁড়ালে এক কিছু মুসল্লি আছে ঘড়ির টাইমের দিকে খেয়াল করে যদি একটু দেরি হয় ওই যে বলল রেড সিগন্যাল মারে, মানে ইমাম সাহেব একটু সংক্ষিপ্ত করে তাড়াতাড়ি করে। সাহাবীদের নামাজ কোথায় আর আমাদের নামাজ কোথায়? প্রিয় ভাইরা আমার নামাজের মধ্যে তাড়াহুড়া করা যাবে কেমন ছিল আজ শোনেন। শুধু আবু হানিফা আবু হানিফা হানাফি হানাফি বলে বলে চিল্লান আবু হানিফা রাহিমাহুল্লাহ তার নামাজটা কেমন ছিল ভালো করে শোনেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছেন, রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছেন। তাহাজ্জুদের নামাজে দাঁড়ানোর পর তার প্রতিবেশীর ঘরে আগুন লাগলো, ভালো করে শুনেন, প্রতিবেশীর ঘরে আগুন লাগলো, আশেপাশের লোকেরা সবাই এসে এবার প্রতিবেশীর ঘরে আগুন নেভাতে লাগলো, কিন্তু আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বিষয়টি টের পেলেন না। আগুন নেভানোর পর তিনি তার ডোর তার দরজা ওপেন করে বাইরে গিয়ে দেখলেন অনেক মানুষ জড়ো হয়েছে, সমবেত হয়েছে। তিনি প্রশ্ন করলেন ঘটনা কি, এখানে কি হয়েছে, এত মানুষ কেন, এত মানুষ জড়ো হলো কেন, সমবেত হলো কেন? লোকেরা জবাব দিল আবু হানিফা তুমি কি কিছুই টের পাওনি? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন না আমি তো কিছুই টের পাইনি। লোকেরা তখন বলল আবু হানিফা ঠাট্টা করছো, মজা করছো আমাদের সাথে, সত্যি কি তুমি কিছুই টের পাওনি? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন আল্লাহর কসম আমি কিছুই টের পাইনি। লোকেরা বলল তোমার প্রতিবেশীর ঘরে আগুন লাগলো আর আশেপাশের সবাই এসে আমরা আগুন নিভালাম, কিন্তু তুমি বলছো তুমি টের পেলে না, আমরা তো ব্যাপারটা বুঝলাম না। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তখন জবাব দিলেন ভালো করে শোনো শোনো, তোমরা সকলে মিলে যখন আমার প্রতিবেশীর ঘরের দুনিয়ার আগুন নেভানোর কাজে ব্যস্ত ছিলাম আমি তখন যাই নামাজে দাঁড়িয়ে, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আমার জন্য জাহান্নামের আগুন নেভানোর কাজে আমি ব্যস্ত ছিলাম। সুবহানাল্লাহ, এই হচ্ছে আবু হানিফার নামাজ। আপনারা আমার নামাজ কেমন? আমাদের তো ফরজ নামাজে ঠিক নাই, তাহাজ্জুদের নামাজে ঠিক।
তাহাজ্জুদের নামাজ, এখন তো শীতকাল এসেছে, রাত একটু লম্বা, দিন একটু ছোট, এখন তাহাজ্জুদের নামাজ আদায়ের জন্য খুব সুযোগ এসেছে। কারণ রাতের বেলা যদি আপনি আর্লি ঘুমিয়ে যান তাহলে শেষ রাতে তাড়াতাড়ি ওঠার সুযোগ আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনটি কাজ তোমরা করো আর নিরাপদে আল্লাহর জান্নাতে প্রবেশ করো। এক নম্বর হলো সুসালাম, সালামের ব্যাপক প্রচলন করো, যাকেই পাও তাকে সালাম দাও। কিন্তু আমাদের চরিত্র হলো আমরা সালাম দেই না, সালাম নিতে চাই। আমরা সালাম আগে দিব নাকি সালাম নিব? কিন্তু আমাদের চরিত্রের সাথে একটু মিলান তো কিছু মানুষ তেমন আছে, কিছু যুবক আর তেমনটা, কিংবা তার যদি কোনো অনুসারীরা আসে, হে দাঁড়িয়ে থাকে রাস্তায়, এই তো কিছু লোক আসতেছে আমাকে সালাম দিবে, যদি ভুলবশত এরা সালাম না দিয়ে চলে যায়, সালাম দেয়, জোর করে সালাম দেয়, এরকম আছে না নাই? ডিসি সাহেবের অবস্থান যারা আছে, ডিসি সাহেব সব সময় রেডি থাকেন, হেরা আমার সালাম দিবে, ওসি সাহেব রেডি থাকেন, আমার অবস্থান আমাকে সালাম দিবে, আমার অফিসার যিনি থাকেন তিনিও তাকিয়ে থাকেন, আমার অবস্থানরা সালাম দিবে, ব্যাংকের চেয়ারম্যান যিনি তিনিও রেডি থাকেন, আমার অবস্থান যারা আছে তারা আমাকে সালাম দিবে। কিন্তু এটা বিশ্বনবীর চরিত্র নয়, বিশ্বনবী আগে সালাম দিতেন, বিশ্বনবীকে আমার নবীকে আগে কেউ কখনো সালাম দিতে পারে নাই, আমার নবীকে কেউ কখনো আগে সালাম দিতে পারে নাই। বিশ্বনবীর ঘরের খাদেম, বিশ্বনবীর ঘরের চাকর ছিলেন সাইয়েদিনা আনাস রাদিয়াল্লাহু আনহু, 10টি বছর বিশ্বনবীর খেদমত করেছেন। সাইয়েদিনা আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, 10টি বছর আল্লাহর নবীর খেদমত করেছি, কিন্তু একটি দিন একটি বারের জন্য আল্লাহর নবীকে কোনোদিন আমি আগে সালাম দিতে পারি নাই। সুবহানাল্লাহ। আপনি কি আপনার ঘরের চাকরকে সালাম দেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম সাইয়েদিনা আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একদিন চেষ্টা করলাম আল্লাহর নবীকে আগে সালাম দেওয়ার জন্য, এই জন্য আমি আড়াল করে দাঁড়ালাম। যখনই আমি আড়াল থেকে বের হয়ে আমার নবীকে সালাম দিতে গেলাম, দেখা গেল আমার নবী আমি সালাম দেওয়ার আগে আমাকে তিনি সালাম দিয়ে দিয়েছেন। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সালাম আগে দিব নাকি সালাম দিব? কিছু মানুষ তো বাচ্চাদেরকে পেলে সালাম দেয় না, আমি বাচ্চাদেরকে পেলে আগে সালাম দিই, কারণ একটা বাচ্চাকে আপনি আগে সালাম দিয়ে দেখবেন ওই বাচ্চা ইন ফিউচার ভবিষ্যতে আপনাকে পেলে আপনাকে আর সালাম দেওয়ার সুযোগ দিবে না, আধা মাইল কিংবা 1 কিলোমিটার আগে থাকতেই সে প্রস্তুতি নেবে ওনাকে সালাম দিব, ঠিক কি না? কারণ সালাম আপনি তাকে শিখিয়েছেন, আপনি বাসায় গিয়েছেন ভাবিকে সালাম দেন, ভাবি কিন্তু শুনতেছে আজকে খবর আছে, বাসায় যান, যাওয়ার পরে আপনি আপনার ওয়াইফকে সালাম দেন, আপনার বাচ্চাদেরকে আপনি সালাম দেন, নানা যারা হয়েছেন দাদা যারা হয়েছেন আপনার নাতি নাতনিদেরকে সালাম দেন, তাহলে তারাও সালাম শিখবে, ঠিক কি না? সালামের ব্যাপক প্রচলন করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনটা কাজ করো আর নিরাপদে আল্লাহর জান্নাতে প্রবেশ করো। এক নাম্বার হলো আফসুস সালাম, সালামের ব্যাপক প্রচলন করো, আর দুই নাম্বার হলো ওয়াকুমুত তাম, সামর্থ্য থাকলে মানুষকে খাওয়াও, আর তিন নাম্বার হলো ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান-নাসুনিয়াম, রাতের বেলা দুনিয়ার মানুষ যখন আরাম করে ঘুমায় তখন তুমি জাগ্রত হয়ে আল্লাহর কুদরতের চরণে সাজদা করো। সুবহানাল্লাহ। কারণ রাতের নামাজের দাম আল্লাহর কাছে কম না বেশি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সালাতি বাদাল ফরিদাতি সালাতুল লাইল, ফরজ সালাতের পরে আল্লাহর কাছে সবচাইতে পছন্দের নামাজ হলো রাতের নামাজ। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজটা আল্লাহ খুব পছন্দ করে, ফরজ নামাজের পরে আল্লাহর কাছে পছন্দের নামাজ হলো তাহাজ্জুদের, তাহাজ্জুদের নামাজ। বিশ্বনবীকে আল্লাহ পাক তাহাজ্জুদের জন্য অর্ডার দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও যিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। হে কম্বল বলা নবী, চাদর আবৃতকারী, উঠুন, রাতের কিছু অংশে দাঁড়িয়ে থাকুন, তার চাইতে কম কিংবা তার চাইতে বেশি, এবং রাতের বেলা কোরআন কারীম তেলাওয়াত করুন। অন্য আয়াতে আল্লাহ সুন্দর করে বলছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তাহাজ্জুদের সালাত আদায় করুন, এটি আপনার জন্য অতিরিক্ত কাজ, এই আমলটি যদি আপনি করতে পারেন তাহলে আল্লাহ পাক আপনাকে মাকামে মাহমুদ পর্যন্ত পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। মাকামে মাহমুদের তাফসীরে মুফাসসিরিন কিরাম ব্যাখ্যা করেছেন,
সাফাতে কুবরা কিয়ামতের দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সবার আগে সাফাতের সুযোগ দিবেন। এইজন্য বিশ্বনবী বলতেন আনা সাইয়্যিদু বলদি আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ পাক আমাকে সকল আদম সন্তানের নেতা বানাবে। শুধু তাই নয়, ওয়া আনা আউয়ালু শাফিউ ওয়া আউয়ালু মুসাফফা, কিয়ামতের দিন সবার আগে আমার সাফায়াত কবুল করা হবে এবং সবার আগে আমার কিয়ামতের দিন সবার আগে আমাকে সাফায়াতের সুযোগ দেওয়া হবে এবং সবার আগে আমার সাফায়াত আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ, কিয়ামতের দিনটা বড় ভয়ঙ্কর হবে, খুব সাংঘাতিক হবে। আমার ভাইয়েরা, এখন তো সূর্য মানুষের মাথার থেকে 9,30,00,000 মাইল দূরে, কিন্তু কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে 9,30,00,000 মাইল দূরের সূর্য মানুষের মাথা 1 মাইল কিংবা 2 মাইল উপরে নেমে আসবে। অবস্থা সেদিন এমন হবে, সূর্যের প্রচন্ড তাপে গুনাহগারদের মাথার চান্দি ফেটে মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। আর সেই ভয়ঙ্কর অবস্থা আপনাদেরকে কেমনে বুঝাই, মহিলারা যখন চুলায় ভাত রান্না করে পানি গরম হয়ে যাওয়ার পর চালগুলো যেমন করে ফুটতে থাকে, গুনাহগার পাপিষ্ঠ বেঈমান আর জাহান্নামীদের মাথার চান্দি ফেটে মগজগুলো সেদিন টকবক করে ফুটে ফুটে দেহ দিয়ে গলে গলে ফুটতে থাকবে। মানুষেরা সেদিন এত বিপাশাক্ত হয়ে যাবে, বিপাশার যন্ত্রণায় মানুষেরা কাতর হয়ে মানুষের জিহ্বাটা সেদিন কুকুরের মতো বের হয়ে নাভিস্থল পর্যন্ত জ্বলতে থাকবে। আল্লাহ আকবার, হাশরের সেই কঠিন দিনটা খুব ভয়াবহ হবে, বিচারের দিনটা লম্বা হবে। বিশ্বনবী বলেছেন 50,000 সনাতিন মিম্মা তাহুদ্দুন, দুনিয়ায় যে তোমরা হিসাব করো দুনিয়ার হিসেব অনুযায়ী বিচারের দিনটা 50,000 বছর লম্বা হয়ে যাবে। আল্লাহ আকবার, 50,000 বছর দাঁড়িয়ে থাকতে থাকতে মানুষের সহ্য হবে না, 50,000 বছর দাঁড়িয়ে থাকতে থাকতে মানুষের সহ্য হবে না। মানুষেরা দিশেহারা হয়ে হয়রান হয়ে মানুষেরা আবার আমাদের সকলের বাবা আবুল বাশার, পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী সাইয়েদনা আদম আলাইহিস সালামের কাছে যাবে। সাইয়েদনা আদম আলাইহিস সালামের কাছে গিয়ে মানুষেরা বলবে, ও আমাদের বাবা আদম, আপনার মাধ্যমে আল্লাহ তাআলা মানব বংশের বিস্তার ঘটিয়েছেন, আপনি হলেন প্রথম নবী, আপনাকে আল্লাহ তার নিজের হাতে বানিয়েছেন, আবার আল্লাহ তাআলা নিজেই আপনার ভেতর রূহ ফুঁকে দিয়েছেন। আপনার কাছে আমরা একটি দাবি নিয়ে এসেছি, আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেন, বিচারের কাজটা যেন শুরু হয়ে যায়। সাইয়েদনা আদম আলাইহিস সালাম তখন বলবেন, না না আমি পারবো না, কারণ আমি নিজেই আজকে নফসি নফসি নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছিলাম, জানি না আজ আল্লাহ পাক আমার সাথে কি দুর্ব্যবহার করেন, আমি পারবো না, চলে যাও আমার ছেলে নূহের কাছে। লোকেরা তখন আল্লাহর নবী উলুল আজমি মিনাল রুসুল সাইয়েদনা নূহ আলাইহিস সালামের কাছে যাবে। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম তখন বলবেন, না না আমিও পারবো না, কারণ আমি আমার উম্মতকে আমি বদদুয়া করেছিলাম, আমি আমার কওমের জন্য বদদুয়া করেছিলাম, জানি না আজ আল্লাহ পাক আমার সাথে কি দুর্ব্যবহার করবেন, আমিও পারবো না, চলে যাও তোমরা জাতির পিতা ইব্রাহিমের কাছে। লোকেরা যখন জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, লোকেরা জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন যাবে, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম অপারগতা ভূষণ করবেন। ভাই হযরত মাওলানা মিজানুর রহমান আল আজহারি হাফেজাহুল্লাহ আতালাল্লাহু উমরহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, সবাই পড়েন আমিন। যেহেতু তিনি চলে এসেছেন, আমি আর কথা বাড়াতে চাই না, আমি ফিনিশিং এ চলে যেতে চাই। আমি গতকালকে কথা বলেছি বেনামাজির শাস্তি নিয়ে, আজকে কথা বলেছি নামাজের খুশুবের ব্যাপারটি নিয়ে, কারণ ফেয়ারলেস সালাত হ্যাজ নো ভ্যালু, খুশুবিহীন সালাতের তো কোনো মূল্য নেই। আপনারা যারা আপনারা যারা দুই দিন কোরআন এবং হাদিস থেকে আপনারা যারা শুনেছেন, আমরা সকলেই যেন যথাযথভাবে আমরা রেগুলার 5 টাইমস প্রত্যেক দিন 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করতে পারি এবং যেন খুশুবের সাথে খুদুবের সাথে সালাত আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, সবাই বলে আমিন। হাযা মা আন্দি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইমাত্র আমাদের মাঝে হাজির হলেন জাজিরার মাঠে ও মানুষের জনপ্রিয় নেতা আলহাজ মোবারক আলী সিকদার, জাজিরা উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান সাহেব আমাদের মাঝে হাজির হয়েছেন। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে আমাদের পরজোরে নিবেদন, আপনাদের কাছে আমরা হাত জোর করছি।